আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট বোর্ডের বাংলা প্রথম সলিউশনে। তাহলে কথা শুরু করা যাক। এক আছে নাই দেশ ধর্মজাতি। কবিতার এই চরণে কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ঘ সাম্যবাদ দুই নম্বর রয়েছে সুহানদের বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকেন সুহান তার সাথে ভাব করে মহিলাও সুহানকে নিজ সন্তানের মতো ভালোবাসেন নিচের উদ্দীপকের রচনায় ভাবের সাথে সংহতিপূর্ণ নিচের কোনটি উত্তর হচ্ছে ক মমতাদি আছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো অমর বলতে কবি কি ঘ বঙ্গবন্ধুর ভাষণ চার নম্বরে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটির সঙ্গে শিক্ষা এবং মানুষত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে ঘ চিন্তা বুদ্ধি আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব পাঁচ নম্বরে নিচের কোন কবিতায় উদ্দীপকের উল্লেখিত মনোভাবের সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে ক তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ছয় নম্বরে স্বাধীনতা মানুষের কোন ধরনের অধিকার উত্তর হচ্ছে ক জন্মগত সাত নম্বরে নিমগাস গল্পের ম্যাজিক বাক্যে লেখক কি পুরে দিয়েছেন উত্তর হচ্ছে ঘ লক্ষ্মী বউয়ের কষ্টের কথা আট নম্বরে হাতের আলের জমিদারে কোথায় ছিল উত্তর হচ্ছে ঘ রেশমপুর নয় নম্বরে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি উত্তর হচ্ছে ঘ মেঘনাথ বধ কাব্য দশ নম্বরে বোদা কাকে স্যালুট করে উত্তর হচ্ছে ক শাহাবুদ্দিন এগারো নম্বরে সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি উত্তর হচ্ছে ঘ ছোট গল্প বারো নম্বরে রুমির মুক্তির ব্যাপারে মার্সি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন তেরো নম্বরে প্রত্নতত্ত্ব ঐতিহ্যের প্রতীক কোনটি উত্তর হচ্ছে ঘ পাহাড়পুরের বৌদ্ধ বিহার চোদ্দ নম্বরে ভূর্ত হয়েছে আকাশ হয়েছে লাল চরণটি ধারা কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক দুঃখ শেষে সুখ এসেছে পনেরো নম্বরে কাবুল থেকে বাজ আহ খাজেমুল্লা গ্রামটির দূরত্ব কত উত্তর হচ্ছে খ আড়াই মাইল ষোলো নম্বরে জীবন সঙ্গীত কবিতার কবি কোনটি আশা করতে নিষেধ করেছেন উত্তর হচ্ছে খ সুখের সতেরো নম্বরে সুবার বাবার নাম কি উত্তর হচ্ছে ঘ বংশী কণ্ঠ বাণী কণ্ঠ আমরা আসলে দুঃখিত যেখানে আমাদের কাছে যে প্রিন্টটা এসেছে সেটি হচ্ছে এতটা ক্লিয়ার না সেই জন্য হয়তো আমাদের ভুল হতে পারে তো সেই ভুলটা আপনারা আশা করি যে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন নম্বরে বঙ্গবাণী কবিতার শেষে পংক্তি কোনটি উত্তর হচ্ছে ঘ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি উনিশ নম্বরে দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র বহিপি নাটকে কে এই উক্তিটি করেছে উত্তর হচ্ছে ক বহিপের বিশ নম্বরে দশরাই বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন উত্তর হচ্ছে ঘ মুজুমদার মহাশয় একুশ নম্বরে নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মুখর হয়েছে উত্তর হচ্ছে ঘ সংলাপ ২২ নম্বরে উদ্দীপকটি কাকতারুয়া উপন্যাসের কোন ঘটনাকে নির্দেশ করে উত্তর হচ্ছে ক কলেরা তেইশ নম্বরে উদ্দীপকের তুরাব কাকতর উপন্যাসের বুদার মত নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ এক এবং তিন চব্বিশ নম্বরে বহিপির নাটকের তাহিরা কিসের প্রতীক উত্তর হচ্ছে খ নারী অধিকার পঁচিশ নম্বরে সাজ হয়ে গেল তবু আসছে না নাক পল্লী জননী কবিতায় প্রকাশ পেয়েছে মায়ের উত্তর হচ্ছে খ সংখ্যা ছাব্বিশ নম্বরে সেই দিন এই মাঠ কবিতায় কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ এশিরিয়া ধুলো আঁচ সাতাশ নম্বর আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসয় যাহার নিত্যকার আহার্য কথায় প্রকাশ পেয়েছে হজরতের নিচের সঠিক কোনটি উত্তর হচ্ছে খ দুই নম্বর আঠাশ নম্বরে উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ক এক এবং দুই উনত্রিশ নাম্বার বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে খ লাইব্রি গুরুত্ব তিরিশ নম্বর উনিশশো সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল উত্তর হচ্ছে ক বৃহস্পতিবার আজকের মতো এ পর্যন্তই ছিল আমাদের যে সবগুলো কারেক্ট হয়েছে এমনটি নাও হতে পারে যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি কমেন্ট করে জানাবেন সকল বোর্ডের সকল সাজেশন এসএসসি দুই হাজার তেইশের সকল বোর্ডের সাজেশন এবং সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে